আমি আজকে সাংবাদিক ভাইদের প্রশ্ন করতে চাই যে আপনাদের সামনে যখন শেখ হাসিনা কাঁদে তার বাবার জন্য চোখের পানি ফেলে সেই কান্না সেই চোখের পানির থেকে আজকের যে বাচ্চারা কাঁদছে সেই কান্নার কি কোনো দাম নাই সেই কান্নার কি কোনো মূল্য নাই উনি যে কেঁদেই যাচ্ছেন শুধু আর অন্যান্য যে বাবা মা হারা করেছেন যে সমস্ত পরিবার পরিজনের এই হাহাকারের কি কোনো মূল্য নাই এই গুমের এই মৃত্যুর কি কোনো যন্ত্রণা নাই আছে এখন ক্ষমতায় আছেন শেখ হাসিনা তাই উপলব্ধি করছেন না এবং এটা আজকে জুয়েল বলেছে যে মহানগরীর সেই সময়ের ঘটনা আসলে কি বলবো সেগুলো তো সবই চোখের সামনে সেগুলো দেখেছি সেই সময় কিন্তু তারপরও দুঃখ লাগে যখন আওয়ামী লীগ কিছু বুদ্ধিজীবী এমনকি আমাদেরও কিছু কিছু লোক বলেন যে বিএনপি কি করেছে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কি করেছে আরে এই যে এই পরিবারগুলোর মুখের দিকে তাকিয়ে দেখেন না যদি না করতো তাহলে ছাত্র দলের এতগুলো তরতাজা প্রান্ত এই সরকার কেড়ে নিত না তারা শত্রু মনে করেছে বলে হুমকি স্বরূপ মনে করেছে বলে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপিকে থামানোর জন্যই কিন্তু আজকে এই ধরনের গুম এবং হত্যা হয়েছে বিএনপির অনেক প্রাণ ঝরে গিয়েছে আমাদের মা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিনা কারণে কারাগারে আছেন আমাদের নেতা তারেক রহমান আজকে বিনা কারণে মামলার পর মামলা দিয়ে তাকে বিদেশে রাখতে বাধ্য করছেন দেখি বিএনপি কিছু না করলেই কেগুলো হয়েছে তাই বলবো আসলে মূল কথাটা হলো যে আওয়ামী লীগ এই সময়ের ঘটনা কি বলবো আমি আমার সময়ের ঘটনা বলি আপনারা তো এখন ছাত্র নেতা আছেন এবং ছাত্ররাই বেশিরভাগ গুম হয়েছে এই আওয়ামী লীগের ঘটনাই বলি সুমন এগুলোকে গল্প বলবা না এগুলো ইতিহাস গল্প না আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করে না সেটার প্রমাণ আমি নিজেকে দিয়ে বলি যে স্বাধীনতার পরে ঠিক তেমনি ভাবে আমি একটা ছাত্র সংগঠনের মহানগরীর সেক্রেটারি ছিলাম আজকে যে নিউ মডেল ডিগ্রি কলেজ যেখানে আছে শুক্রবার সেখানে ছিল না তখন আরও এদিকে এসে কলাবাগান আতাউর রহমান খান স্যার যা বাড়ি ছিল তার জাস্ট উল্টা দিকেই সে সময় নিউ মডেল ডিগ্রি কলেজ ছিল একতলা একটা বিল্ডিং সেই কলেজের নির্বাচন সেই নির্বাচনে আমি গিয়েছি সকালবেলা পরিদর্শনের জন্য আমার সাথে আমার মহানগরীর সভাপতি ছিল এবং আমার একটা জয়েন্ট সেক্রেটারি ছিল আজকে সেই জয়েন্ট সেক্রেটারি অনেক বড় ব্যবসায়ী নাম বলবো না সকালে যাওয়ার পরেই পরিস্থিতি খারাপ আমার সভাপতি চলে গেল আরেক জায়গায় আমি আর আমার সহ সম্পাদক সেখানে আছি নিউ মডেল ডিগ্রি কলেজের অর্থাৎ রাস্তার উপর হাই বেঞ্চের উপরে রাস্তার উপরে বসা হঠাৎ করে একটা জিপ আসলো জিপ এসে সেখান থেকে পাঁচ ছজন নামলো নাম বলবো না সুটাম দেখি নামার পরে তারা আমাকে সেখান থেকে নিয়ে যাবে জোর করে তারা রাস্তায় দাঁড়িয়ে আমাকে ডাকছে আসেন আমি বলো কেন আসবো আমাদের সাথে যেতে হবে কেন যাবো অর্থাৎ তারা আমার দিকে আসতেছে আর আমি কলেজে ঢুকবো গেট দিয়ে সেই চেষ্টা করতেছে তারা যখন থামা দিচ্ছে আমি ভিতরে কলেজে ঢুকে প্রিন্সিপালের রুমে গেছি প্রিন্সিপালের রুম থেকে আমাকে নিয়ে যাবে প্রকাশ্য অস্ত্র পুলিশ বা প্রিন্সিপাল কিছুই করতে পারছে না তো সেই সময় এই মিরপুর রোড হয় নাই ও ভিতর দিয়ে যে গ্রিন রোড সেই রোডটা আছে ইলেকশন হচ্ছে কাজে গ্রিন রোডের মেইন রাস্তায় তখন বেবি ট্যাক্সি বলি আমরা সেই বেবি ট্যাক্সি আনা হলো এবং আমার সাথে দুইটা পুলিশ দেওয়া হলো যে আমাকে যাতে সেখানে তুলে দিয়ে আসে তো সেখান থেকে ওরা আমার সাথে সাথে আসতেছে আপনি যেতে পারবেন না আপনাকে আমরা নিয়ে যাবই তো সেই অবস্থায় আমি যখন ভেবিডেক্সিতে উঠলাম
তখন যখন ওরা গ্যালাও করে ড্রাইভারকে কি দিল যে উঠো আর একজন আমার পাশে উঠতে চাই, হাত পা লম্বা কেনু দিয়ে ধাক্কা দিয়ে ড্রাইভারকে থাপ্পড় দিয়ে নেমে দুই পুলিশকে আমি বগল দাবা করলাম। যা হয় আমি বললাম এখানে মারো, কিন্তু আমাকে নিয়ে আসার দুই পুলিশ সহ নিয়ে যেতে হবে। সেই সময় সেই পুলিশের হ্যাসায় আবার আমি প্রিন্সিপালের রুমে ঢুকলাম এবং চেঁচামেচি করলাম, এইটা কিসের নির্বাচন? এবং এইভাবে চোখের সামনে এদেরকে পুলিশ বলে আপনার কিছুই বলতে পারতেছে না, আমাকে জোর করে নিয়ে যাবে। তারপরে সেখান থেকে পরে আমার ঊর্ধ্বতন নেতার সাথে কথা বলার পরে তখন পুলিশ বিশাল এক বড় যে ট্রাক সেটা পাঠালো এবং প্রায় শতাক্ষানেক পুলিশ একে এমন অবস্থায় যে ওদেরকে ধরতে পারে না, কিন্তু ওরা যাতে আমার কাছে না আসতে পারে এইভাবে নিয়ে আমাকে সেই ট্রাকে তুলে দিয়ে পরান্ন জায়গায় নিয়ে আসতো। সেদিন যদি আমাকে দিয়ে যেতে পারতো এখানে সেখানে হয়তো আমার শেষ হয়ে যেত। এই হলো আওয়ামী লীগ।